সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক অভিযোগ করেছেন, আইন নয় চেহারা দেখে দেশে বিচার কাজ চলছে, এজন্য ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। নিরপেক্ষ বিচারের জন্য বিচারক আইনজীবী সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান তিনি। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। বিচারক, আইন মন্ত্রণালয়, র‍্যাব, পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এ সেমিনারে দেশে মানবাধিকার লঙ্ঘনের নানা উদাহরণ তুলে ধরেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে পুলিশ, গোয়েন্দা এমনকি আদালতের কাছে গিয়েও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাবের বিরুদ্ধেও। তবে সেমিনারেই তার প্রতিবাদ জানান র‍্যাব কর্মকর্তারা। 50,000 র‍্যাব লোকের জন্য একজন যদি র‍্যাব সদস্য থাকে, 1,300 লোকের জন্য যদি একজন পুলিশ থাকে, আপনি কিভাবে কি করবেন? আপনার তো লর্ড অফ লিমিটেশনস, আপনি বাড়াই দেন আমার এই র‍্যাবকে, আজকে আরো 50 গুণ বাড়াই দেন। সেমিনারের প্রধান অতিথি ব্যারিস্টার রফিকুল হক বলেন, শুধু অভিযোগ করে কোনো লাভ নেই, দেশে আইন আছে কিন্তু সেই আইনের সুবিধা সাধারণ মানুষ খুব কম পায় বলেও অভিযোগ করেন তিনি। দুই নেত্রী, তারা অ্যাডমিটেডলি দুইজন আমাদের নেত্রী, একে অপরের প্রতি সম্মান দেখাবে, একে অপরের প্রতি সম্মানের সঙ্গে কথা বলবে, একে অপরকে সম্মানের সঙ্গে অ্যাড্রেস করবে, এইটি আমরা চাই। সেখানেই যখন হচ্ছে না, আমরা নিজেরা বলে কি লাভ? এখন একটা পজিশন এসেছি আমরা, বিশেষ করে হায়ার কোর্টে মানুষ থেকে বিচার হয়, আইনের বিচার হয় না, কে মানুষ, কে লয়ার, কে পার্টি, এই থেকে বিচার হয়। সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারের মধ্যে মানবাধিকার সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন ব্যারিস্টার রফিকুল হক। কামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ।